ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। নমস্কার, এবিপি আনন্দে আপনাদের স্বাগত। শুরু করছি আনন্দ সকাল, আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা, আর সঙ্গীতার সঙ্গে রয়েছি আমি কুসুমিতা। সঙ্গীতা, গত কয়েকদিন ধরে বলা ভালো চলতি সপ্তাহের শুরু থেকেই আমরা দেখেছি যে এরাজ্যে লোকাল ট্রেন চালানো নিয়ে কিন্তু দফায় দফায় রেল এবং রাজ্যের মধ্যে বৈঠক হয়েছে। অবশেষে কিন্তু সমাধান সূত্র গতকাল পাওয়া গিয়েছে, যা কিন্তু অনেককেই অত্যন্ত স্বস্তি দিচ্ছে। আগামী বুধবার থেকে লোকাল ট্রেন চালু হচ্ছে হাওড়া শিয়ালদা ডিভিশনে। রেল এবং রাজ্যের বৈঠকে ঠিক হয়েছে প্রতিদিন 181 জোড়া ট্রেন চলবে। পরিবর্তিত পরিস্থিতিতে পুরনো সময়সূচিতে যদিও কিছু বদল করা হচ্ছে সূত্রের মারফত এমনটাই জানা যাচ্ছে, এবং তার পাশাপাশি যে ধরনের স্যানিটাইজেশন এবং দূরত্ববিধি বজায় রাখার কথা সেই সমস্ত নিয়মাবলীও কিন্তু বহাল থাকছে। 25 মার্চ থেকে 11 নভেম্বর ২৩১ দিন পর আবার স্টেশনে স্টেশনে শোনা যাবে অতি পরিচিত সেই ঘোষণা, কালী পুজোর আগেই গড়াবে লোকাল ট্রেনের চাকা। রেল ও রাজ্যের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত, আগামী 11 নভেম্বর বুধবার থেকে চলবে লোকাল ট্রেন। প্রতিদিন 181 জোড়া ট্রেন চলবে। শিয়ালদা ডিভিশনে 114 জোড়া ট্রেন চলবে, হাওড়া ডিভিশনে চলবে 50 জোড়া লোকাল ট্রেন। ঠিক হয়েছে, গুরুত্বপূর্ণ সমস্ত স্টেশনেই ট্রেন দাঁড়াবে। অন্যান্য স্টেশনগুলির ক্ষেত্রে কতগুলি ট্রেন দাঁড় করানো সম্ভব তা খতিয়ে দেখা হচ্ছে। পুরনো টাইম টেবিলে সামান্য পরিমার্জন করা হচ্ছে। রেলের তরফে বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেওয়া হবে ট্রেনের সময়সূচি। করোনা পরিস্থিতিতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকলে বিশেষ বদল আনা হচ্ছে না। মাস্ক স্যানিটাইজেশনের পাশাপাশি যাত্রীদের জন্য একগুচ্ছ বিধি সোমবার সন্ধ্যের মধ্যে জারির ভাবনা। স্টেশনে স্টেশনে ভিড় এড়াতে গ্যালোপিং ট্রেনের সংখ্যা কমানোর ভাবনা আছে রেলের। আর ব্যস্ত থাকছেই, পাশাপাশি রাজ্য কতটা নিরাপত্তা দিচ্ছে সেটার উপর নির্ভর করে ঠিক করা হবে কোন স্টেশনে কত ট্রেন দাঁড়াবে। আনলকের 5টা পর্ব পেরিয়ে যাওয়ার পরেও লোকাল ট্রেন চালু না হওয়ায় ভীষণ সমস্যার মধ্যে পড়েছিলেন অসংখ্য মানুষ। নিত্যযাত্রীদের কার্যত বাদুড় ঝোলা হয়ে যাতায়াত করতে হচ্ছিল বাসে, অটোতে ভাড়া 4 গুণ বেশি। এই অবস্থায় গত কয়েকদিন ধরে লোকাল ট্রেনের দাবিতে বিভিন্ন স্টেশনে যাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। আসরে নেমে পড়েছিল রাজনৈতিক দলগুলি, এরই সঙ্গে যোগ হয়েছিল রেল আর রাজ্যের টানাপোড়েন। অবশেষে সব জটিলতা কাটিয়ে রেল ও রাজ্যের মধ্যে 3 দফা বৈঠকে হল চূড়ান্ত সিদ্ধান্ত। 11 নভেম্বর থেকে আবার শান্তিপুর থেকে শিয়ালদা, বনগাঁ থেকে শিয়ালদা কিংবা মেদিনীপুর থেকে হাওড়া আসতে পারবেন নিত্যযাত্রীরা। স্বস্তির নিঃশ্বাস এই খবর, অনেকেই সেই স্বস্তি লুকিয়ে রাখছেন না, তবে আশঙ্কার জায়গা থাকছেই। যদি ট্রেনে যে সামাজিক দূরত্ব বিধি এবং করোনা বিধি ঠিকভাবে মানা না হয় তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে, এই আশঙ্কাও করছেন কেউ কেউ। আবার আরেকটা মত উঠে আসছে যে 114 জোড়া ট্রেন শিয়ালদা ডিভিশনে মোটেও যথেষ্ট নয়। স্বস্তি অনেকটাই আছে, কারণ বাসে যখন আমরা যাই তখন প্রচণ্ড ভিড় হয়, সেই ভিড়টা একটু কমে যাবে। লোকাল ট্রেন চালানোর দাবিতে যাত্রী বিক্ষোভে কিছুদিন আগেই উত্তপ্ত হয়ে ওঠে হাওড়া স্টেশন। সেখানকার নিত্যযাত্রীরাও রেল রাজ্যের সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন। আনলক পর্বের পর থেকে সাধারণ যাত্রীদের মধ্যে প্রশ্ন ছিল লোকাল ট্রেন কবে চলবে, সেই অপেক্ষার অবসান ঘটল। বুধবার থেকে চলবে লোকাল ট্রেন, যার ফলে সাধারণ যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। খুবই কষ্ট করেছি, মানে যাতায়াতে পয়সা খরচা, সময় নষ্ট, সব কিছুই, এটা আমাদের লাঘব হবে যাতে ভালোভাবে ট্রেন চলুক আর বেশি ট্রেন চলুক। ভিড় এড়াতে রেল রাজ্যের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে স্টেশনের সমস্ত টিকিট কাউন্টারগুলোই খোলা থাকবে। লোকাল ট্রেন চালু হলে যাতে নিত্যযাত্রীদের ভিড় এই টিকিট কাউন্টার এরিয়ায় বেশি জমে না যায়, তার জন্য সমস্ত টিকিট কাউন্টারগুলোই খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল। পাশাপাশি খোলা থাকবে যে বিভিন্ন PMS বা যে মেশিনগুলো থেকেও এখন টিকিট বার করা যায়, এবং অনলাইন টিকিটিংয়ের ওপর উৎসাহ দেওয়া হচ্ছে। আপাতত ঠিক হয়েছে অফিস টাইমে ট্রেনের সংখ্যা বাড়িয়ে ভিড় নিয়ন্ত্রণ করা হবে। পরিত্রিক ভট্টাচার্য, রুমা পাল ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।